told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Hello, assalamualaikum my homies. Welcome back to my YouTube channel. I'm a Bangladeshi blogger, Rinku আছি আপনাদের সাথে। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আমি ঈদ ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। ঈদের আগের দিন থেকে মানে চার রাত থেকে ঈদ পর্যন্ত আমি যেটা করেছি সেটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। তো চার রাতে আমি কিছু কিছু কাজ বুঝিয়ে নিয়েছি, আর যেহেতু আমরা হাউস ওয়াইফ গৃহিণী, আমাদের কিন্তু এরকম ঈদের মধ্যে অনেক কাজই থাকে, আর বিশেষ করে কোরবানিতে কাজগুলো একটু বেশিই থাকে। তো চার রাতে যদি কিছু কাজ গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা কাজে আসে। তো যারা এরকম সারাক্ষণই কিচেনে থাকতে হয় ঈদের মধ্যে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ঈদের আগের দিন রাত্রে এই সেমাই আইটেমগুলো, মিষ্টি খাবারগুলো তৈরি করে ফেলবেন, তাহলে ঈদের দিন আমাদের এত কষ্ট হবে না। তো যাই হোক, আমি চার রাতে জর্দা রান্না করেছি। এখানে আমি এক কেজি চালের জর্দা রান্না করেছি। তো এগুলোকে ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রাখবো, সেই জন্য বক্সে করে করে আমি টেবিলের উপর রেখে দিব। যখন ঠান্ডা হবে তখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিব, তাহলে ঈদের দিন যারা আসবে তারা একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে পারবে, আর মিষ্টি আইটেমগুলো কিন্তু ঠান্ডা হলেই ভালো লাগে। এখানে আমি এক কেজি চালের ফিরনি রান্না করেছি। তো এটাও আমি ঠান্ডার জন্য ওয়েট করতেছি, এটাও আমি বক্স করে ফ্রিজে রেখে দিব। তো আমি চার রাত্রে গুছিয়ে গেছি, রাখতেছি এটা আমার সুবিধাদের জন্য। জর্দার সময়ও রান্না করেছি এক কেজি পরিমাণ, এই সময়টা খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। তো আমি চার রাতে জর্দা হচ্ছে ফিরনি আর জর্দার সময় রান্না করেছি, আর একটা পুটিং বানিয়েছি। পুটিংটা করতে অনেক সময় লাগে, সেই জন্য আমি একটা পুটিংই তৈরি করেছি। তো আর যে ঝাল আইটেমগুলো আমি ওগুলো ঈদের দিনই করবো। ঝাল আইটেমের মধ্যে আমি করব দই বড়া আর হচ্ছে চটপটি। মিষ্টির পাশাপাশি ঝাল কিছু রাখলে কিন্তু খেতে ভালো লাগে, আর এমনি তো কোরবানিতে কিন্তু এত খাওয়া হয় না, তারপর যেটুকু না করলেই নয় ওটুকু করার চেষ্টা করেছি। এপাশ থেকে মেয়ে, তারপরে আমার ননদের মেয়ে, সবাই মেহেদি লাগাচ্ছিল। তো আমার দেবর আমার মেয়ের জন্য একটি কেক নিয়ে এসছে, বার্থডে কেক। তো চার রাতে ছিল আমার মেয়ের বার্থডে, তো ওর মন এমনিতেই খারাপ ছিল, ওকে আমরা ওইভাবে কিছু দেইনি বা ওর জন্য আমরা একটা কেকেরও আয়োজন করিনি, যেহেতু ঈদ ঝামেলার মধ্যেই ছিলাম। তো ওর ছোটো চাচ্চু ওর জন্য আবার কেক নিয়ে এসছে, তো সে কেকটাকে পেয়ে অনেক খুশি। তো কেকটা কাটবে, সবাই খাবে। তো এই হচ্ছে ওর কেকটা, ছোটোখাটো একটা কেক, তারপরে ও অনেকটাই খুশি হয়েছে। তো এই যে খাবারগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এগুলোকে ফ্রিজে রেখে দিই, আমার অন্যটুকুটি কাজগুলো করব। যেহেতু সকালবেলায় ঈদ, আর ঈদে কিন্তু আমাদের অনেক কাজ থাকবে। এটা হচ্ছে ঈদের পরের দিন, আমি আমার গরুটাকে কোরবান কিন্তু ঈদের পরের দিনই দিয়েছি। কেন দিয়েছি, যেহেতু আমাদের বাসায় হচ্ছে নিচে গ্রেজ নেই, আর কয়েকটা কোরবানি হয়েছে, আমার দেবর একটা ঈদের দিন হয়েছে, ওর গরু খাসি, তারপর হচ্ছে আমাদের খাসিটা, আবার আমাদের তিনতলা চারতলা যারা কোরবান দেয় তারাও সেই ঈদের দিন দিয়েছে। তো সবাই যদি আমরা ঈদের দিন দিতাম তাহলে ঝামেলাটা হতো, আর যেহেতু আমার গরুটা বড়, এটা বানাতে অনেকটা সময় লাগবে, সেই জন্য আমরা ঈদের পরের দিন দিয়েছি। আর প্রতি বছরই কিন্তু ঈদের পরের দিন এই ঝামেলার কারণেই দেওয়া হয়। তো আমার চাচি শাশুড়ি আর হচ্ছে আমরা, আমাদের এই দুটো গরু হয়েছে ঈদের পরের দিন, আর আমরা একই বাসায় কিন্তু সবাই থাকি, তো সেই সুবিধা থেকে কিন্তু আমাদের সব প্রোগ্রামে আমরা খুব এনজয় করি। তো এইদিকে হচ্ছে টেবিলে আমি সমস্ত খাবার দিয়ে রেখেছি, যারা আসবে তারা খাবে। আর আমি ঈদের দিন ভাগে কোরবান দিয়েছিলাম আমার বোনের সাথে, তো ওখানকার যে মাংসগুলো ওরা আমাকে ঈদের দিনে পাঠিয়ে দিয়েছিল, তো ওই মাংসই আমি কিছুটা রান্না করে রেখেছিলাম, ওরা ওটা দিয়েই আজকে সবাই নাস্তা করতেছে, সাথে কিছু রুটি তৈরি করে নিয়েছি। তো এই তো এভাবে খাবারগুলো রেখে দিয়েছি, এদিকটা আমার দেখতে হবে না, যারা যেভাবে প্রয়োজন তারা ওইভাবে খাবার খেয়ে নেবে। এই ফাঁকি ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করে যাব, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতে আসছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখে নিতে পারবেন। তো গরু জবাই হওয়ার পর কলিজাটা উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো কলিজাগুলো আমার ভাবি, আমার চাচাতো বোন
আমার দেবরের ওয়াইফ সবাই মিলে কেটে দিচ্ছে। কলিজাটা কিছু মাংস দিয়ে রান্না করব। যারা গরু বানাচ্ছে মানে কষাই, তারা আবার ঘরে যারা আছে সবাই দুপুরে খাবারটা খাবে। তো চট জলদি করে রান্নাটা আমি পাশ থেকে বসিয়ে দিব, ওরা পাশে কাটাকাটি করতেছে আর আমি ও পাশে বোনা খিচুড়ি রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমার বাসায় যেদিন কোরবানি হয় সেদিন কিন্তু আমি বোনা খিচুড়িটা তৈরি করে ফেলি, তাহলে ঝাল মাংস আর কলিজা দিয়ে সবাই খেয়ে নিতে পারে। তো আমি এখানে 3.5 কেজি চালের বোনা খিচুড়ি রান্না করব, সাথে দিয়েছি বুটের ডাল হচ্ছে 1/2 কেজি আর 1 কেজি মুগ ডাল। তো এগুলোকে আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছি, এখন আমি খিচুড়িটা রান্না করব, তাহলে আমার জন্য সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দুপুরের মধ্যে আমি সবাইকে খাবারটা দিয়ে দিতে পারবো। আর আমি সব সময় ঈদের দিন মানে কোরবানিটা হয়ে গেলে আমি এই ভুনা খিচুড়িটা রান্না করি। আর আমার দেবরের যেহেতু গরুটা ঈদের দিনে জবাই হয়ে গিয়েছে, তো ওখানে আমরা সারাদিন ওখানেই খেয়েছিলাম, তো ওখানে পোলাও রান্না করা হয়েছিল, সেই জন্য আমি পোলাও রান্না করলাম না। তো আজকে আমি খিচুড়িটা রান্না করতেছি, পরে আমি সবাইকে বিরিয়ানি রান্না করে দিব। আর ঈদের দিনে এই জিনিসটাই আমার ভালো লাগে, গরুর মাংসের সাথে ভুনা খিচুড়ি। আর যেহেতু অনেক বৃষ্টি ছিল এই খাবারটাই কিন্তু ভালো যায়। তো এপাশ থেকে কলিজাটা বসিয়ে দিয়েছি হাতে মেখে। এখন আমি 10 কেজি পরিমাণ মাংস একসাথে রান্না করব। আর যেহেতু রান্নার প্রচুর চাপ, চুলায় কিন্তু গ্যাসটা কম, তা না হলে আমি 20 কেজি একসাথে দিতাম, তো এবার সেটা করিনি। কারণ আমি আমার হচ্ছে কোমরে ব্যথা, হাঁড়ি পাতি উঠাতে গেলে ভারী ভারী তাহলে বেশি ব্যথাটা লাগে, সেই জন্য আমি 10 কেজি 10 কেজি করেই রান্নাটা করব। দুইটা হাঁড়িতে দিলে উঠানো নামানো আমার জন্য সুবিধা হবে। আর কোরবানির গোশত যেভাবে রান্না করেন না কেন ওইভাবে ভালো লাগে, এটা আল্লাহর একটা নিয়ামত। তো যাই হোক, আমি হাতে মাখা মাংসটাই রান্না করতেছি। আর এত মাংস হাতে মেখে রান্না করলেই ভালো লাগে। হাতে মেখে আমি কিছুক্ষণ রেখে দিব, ওপাশ থেকে ওই রান্নাগুলো হলে পরে হাঁড়িগুলো আমি চুলায় উঠিয়ে দিব। এখানে রেগুলার যে মশলাগুলো হলুদ, মরিচ, জিরে, ধনিয়া আর আমি যে মশলাটা তৈরি করেছি ওই মশলাটা দিয়েছি, আর সাথে সমস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম বেশ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। আর দিচ্ছি তেল, তেলের পরিমাণটা কম দিলেই হবে, কোরবানির মাংসে কিন্তু তেল লাগে না। সমস্ত মাংসগুলো হাতে মেখে নিব। আর এগুলো করতে গেলে কিন্তু হাড্ডির খোঁচা লাগে, ওই দিকটা খেয়াল রাখতে হবে। আমি এখানে দিয়ে নিলাম বাদাম বাটা, এখন সুন্দর করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিব। আমার চুলায় ওই খাবারগুলো নামলে পরে আমি এগুলো উঠিয়ে দিব। আর এ পাশ থেকে গরুর মাংস সবই নিয়ে আসছে, তো এগুলো সব আমি রুমে রেখেছি, কারণ যেহেতু অনেক মাংস প্রায় 8 মণ গোশ আছে এখানে, তো এগুলোকে আমি রেখে আমি এসি ছেড়ে দিয়েছি যেন মাংসগুলো নষ্ট না হয় সেজন্য। আর এপাশ থেকে আমার ছেলে মাংসগুলোকে মেপে নিচ্ছে, মাংস কতটুকু হয়েছে, আর মাংসগুলোকে 3 ভাগ করতেছে, একটা হচ্ছে নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, একটা হচ্ছে দুঃখী মানুষদের জন্য। তো যাই হোক, যারা কোরবানির সময় কোরবানি দিতে পারে না তাদের জন্য কিন্তু অনেক খারাপ লাগে। মন আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আর যারা কোরবানি দিয়েছে সকলের কবুল কোরবানির জন্য আল্লাহ তাআলা কবুল করেন। তো এই কাজগুলো কিন্তু আমার ছেলে বরাবরই করে, ও অনেক কাজে আমাকে হেল্প করে মাশাআল্লাহ। তো মাংসগুলোকে মেপে প্যাকেট করে করে নিব, আর যার যার মাংস তাকে এভাবে পৌঁছে দিব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই বিদায়, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।